আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিধি সম্মিট টিউটোরিয়াল। আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদেরকে শুধু ক্যারামেল তৈরি করে দেখাবো। আমাকে একজন কমেন্ট করে বলেছে যে শুধু ক্যারামেলের একটা রেসিপি দিতে, তার কথা রাখতে আমি শুধু ক্যারামেলের একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করেছি। তো চলুন শুরু করা যাক। তো সব থেকে যেটা মাথায় রাখতে হবে, যেই পরিমাণে চিনি দেবেন আপনি সেই পরিমাণেই পানি দিতে হবে। আপনি যতটুকু প্রয়োজন ততটুকু বানিয়ে নেবেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। এবার 3 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি একটা হাঁড়িতে। এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আর আস্তে, একদম লোতেও না আবার একদম জোরেও না, এটা একদম মাঝারি আঁচে আছে। এই পর্যায়ে আপনি নাড়াচাড়া করতেও পারেন, নাও পারেন, নাড়াচাড়া না করলেও কোনো সমস্যা নেই। দেখবেন আস্তে আস্তে এগুলো বুদবুদ হবে আর এটা গরম হতে থাকবে চিনিটা গলে যাওয়ার পরে। সেই পর্যায়ে আপনি নাড়তেও পারেন, আবার না নাড়লেও কোনো সমস্যা নেই। আস্তে আস্তে যখন এই বুদবুদগুলো, বাবলসগুলো বেশি হতে থাকবে, তখন এই চিনি শিরাটা ঘন হতে শুরু করে দেবে। এটার থেকেও বেশি বাবলস উঠবে। এই পর্যায়ে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, আর এটা দেখেই মনে হচ্ছে অনেকটা আঠালো হয়ে গেছে। যত ক্যারামেলের যতক্ষণ না পর্যন্ত একটা কালার চলে আসছে, ততক্ষণ ধরে এটাকে মাঝারি আঁচে আমি জাল করে নিব। তো দেখতে পাচ্ছেন যে ক্যারামেলের একটা কালার চলে আসছে, হালকা একটা কালার চলে এসেছে। যখন একটু খয়েরি খয়েরি দেখাবে, সেই পর্যায়ে বুঝে যাবেন যে ক্যারামেলটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমার এই ক্যারামেলটা একদম সেট হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। ক্যারামেলের একটা পারফেক্ট কালার চলে এসেছে, সেই জন্য আমি নামিয়ে নিয়েছি। তো এখন যদি আপনি কোনো পুডিং বা ক্যারামেল কেক তৈরি করতে চান, যে মোল্ডে বানাবেন সেই মোল্ডে দিয়ে 2 মিনিট জাস্ট রেখে দেবেন, এটা একদম শক্ত হয়ে যাবে। আর আপনি কেক অথবা পুডিং যেটাই তৈরি করবেন, সেটা তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। তো এই ক্যারামেলটা এই পর্যন্ত। এই ক্যারামেলের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।